তো এই সেই ঐতিহাসিক অবশেষে দেখো খুঁজে পেয়েছি এর বিজয় নিদর্শন হিসাবে তারা এটি বানিয়ে রেখে গেছিল এখানে তো আমি খুব বেশি ডিস্টেন্স না হলেও মানে রাস্তাটা সুগম নয় এর পাশেই একটা ফলক দেখতে পাচ্ছি এটা এটাই সম্ভবত সিরাজ দোলার পলাশির আম্রকানন আজ থেকে দুশো বছর আগে যেখানে বাংলার বীর নবাব সিরাজদোল্লার সাথে মির্জাফর ও তার সহচরদের বিশ্বাসঘাতকতার ফলে অস্ত গিয়েছিল বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্য পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়ে বাঙালি তথা ভারতীয়দের রক্তমাখা ইতিহাসের সাক্ষী নিয়েই আজ এসেছি পলসি মনুমেন্টের বর্তমান পরিস্থিতি এবং এর সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের সামনে নতুন করে তুলে ধরতে বন্ধুগণ আমি দেবজ্যোতি তোমরা দেখছো দ্য মোস্ট আনরিভিল চ্যানেল আনরিভিল্ড এক্সপ্লোরার মুর্শিদাবাদ সিরিজ আমার সবে শুরু হয়েছে তাই আপকামিং ভিডিওগুলি দেখতে সাবস্ক্রাইব করে ফেলো আমার চ্যানেলটি তো যেমন দেখতে পাচ্ছ এই যে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পলাশী মনুমেন্টের গেট তো আমি যদি আমি অপর দিকটা ওই দিকটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর পলাশী থেকে এই গেট থেকে পলাশি মনুমেন্ট আর সম্ভবত তিন কিলোমিটারের একটু বেশি তো চলো যাওয়া যাক তো অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম পলাশির সেই ঐতিহ্যময় স্থান যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে তো যেদিন পলাশি যুদ্ধ শেষ হয় তো এটা হচ্ছে আসলে ইংরেজদের কীর্তি মানে যুদ্ধ জয়ের পরে এরা যেটা স্থাপনা করেছিল দিনটা ছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন যেদিনকে পলাশী যুদ্ধ শেষ হয় আর তাদের বিজয় নিদর্শন হিসাবে তারা এটি বানিয়ে রেখে গেছিলো এখানে তো আমি ঘুরে ঘুরে ভেতরে গিয়েও দেখাচ্ছি তো সাথে থাকুন তো তোমাদের প্রথমে একটু জায়গাটা দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ পলাশি মনুমেন্ট আমি এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সেই বাংলো যেটা আর এটা হচ্ছে সেই বাংলোটা এটা হচ্ছে পলাশি মনুমেন্ট মনুমেন্ট আর এই যে এইটা রাস্তাটা হচ্ছে পলাশির শহরের এখান থেকে পলাশি শহর যেখান থেকে রাস্তা যেমন দেখতে পাচ্ছ এখান থেকে পলাশি তিন দশমিক দুই কিলোমিটার এই এই রাস্তাটা এটা হচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে পলাশির রাস্তা আর এটা হচ্ছে মনুমেন্ট যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে প্রথমে এর পেছনে যে মনুমেন্টটা রয়েছে আসল যে জায়গাটা সেটা আমরা দেখে দেখে নেব তারপর এটাতে তো আসছি তো যেমন এইটাই দেখছ এটাই হচ্ছে সেই যে আমবাগানের মানে কথা বলা আছে যুদ্ধক্ষেত্র হিসাবে সেই অংশ এই জায়গাটা বর্তমানে যদিও চাষের জন্য ইউজ হচ্ছে বাট তখন হয়তো এটা কোন একটা রাজার বা মানে একটা কিছু ইয়ে ছিল বাগান ধরনের ছিল আমবাগান যেটাকে বলে এইখান দিয়েই আর কি যে আরেকটা একটা নিদর্শন আছে সেখানে যাচ্ছি যেমন তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধুই পাটক্ষেত তো আমি জিজ্ঞেস করে করে অবশেষে জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ আমার অবস্থা প্রায় জঙ্গলে জঙ্গলে দশ মিনিটের বেশি হাঁটার পরে অবশেষে দেখো খুঁজে পেয়েছি সেই জায়গাটা তো এটা অনেকটাই জঙ্গলের মধ্যে এবং আশপাশে যেরকম দেখতে পাচ্ছ পাট বোন এখন কিছুই দেখা যাচ্ছিলো না তাই জন্য আমি জিজ্ঞেস করে করে এখানে অ্যাটলিস্ট সেই মনুমেন্টটা খুঁজে পেলাম এবং ঝটপট তোমরা এটাও দেখে নাও তো এই যে এইটা হচ্ছে তোমার তখনকার যুদ্ধের পরে যা সৈনিকেরা মানে যারা ভারতীয় যারা ছিলেন তারা যখন মানে মারা গেছিলেন তাদের একটা উদ্দেশ্য একটা উৎসর্গ তো চলো ভেতরে ঢুকে দেখা যাক এখানে এখানে দেখো যদিও লেখাগুলো আবছা হয়ে গেছে মীর মদন চিফ অফ দ্য আর্টিলারি বাহাদুর আলী খান হ্যাঁ লাস্টে লেখা আছে নাইনটিন সেভেন্টি টু টু নাইনটিন সেভেন্টি থ্রি দ্য সিলভার জুবলি ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবসের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এটা বানানো তো এখানে তিনজনের নাম দেওয়া আছে মনু সিং হাজারি ব্রেভ অ্যান্ড ডিনোটেড বক্সিমির মদন আর ফাইনালি বাহাদুর আলী খান এই তিনজনের নাম দেখতে পাচ্ছি ব্যাক সাইডে কিছুই নেই এই হচ্ছে মণ্ডপ আর যদি তোমরা দেখো এই জায়গাটা সম্পর্কে এই যে এটা হচ্ছে মুভমেন্ট এবং চারিদিকে যদি আমি ক্যামেরা দেখাই তো চারিদিকেই মাঠ এইটাই হচ্ছে পলাশির যে তখনকার সময় যে আমবাগান বলে যেটাকে ছিল যে যুদ্ধক্ষেত্র সেই যুদ্ধক্ষেত্র ছিল এখন এটা চাষের কাজে ব্যবহার হচ্ছে এটা পলাশির যে মনুমেন্টটা সেটা থেকে অনেকটাই ভেতরে আসল মনুমেন্ট থেকে এই জায়গাটা অনেকটাই ভেতরে এবং খুব বেশি ডিস্টেন্স না হলেও মানে রাস্তাটা সুগম নয় কারণ পুরোটাই আলের রাস্তা এবং চারিদিকে ক্ষেত এবং পাট পাট জন্য বর্তমানে একদম কোথায় কি আছে কিছুই দেখা যাচ্ছে না তো এই সেই ঐতিহাসিক প্লেস নতুন করে বলার কিছুই নেই এই জায়গায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো ক্লাসের ইতিহাস পড়লে তোমরা সংক্ষেপে কম বেশি এটা সম্পর্কে সবাই জানো কিন্তু এবার এটাকে সচক্ষে ভিডিওতে দেখে নাও যে জিনিসটা কেমন এবং কি কি আছে ভেতরে সব ডিটেলসে দেখাচ্ছি তো এই যে এই যে এটাই হচ্ছে সেই পলাশির ব্যাটেল ফিল্ড এখানে লেখা আছে পলাশি মনুমেন্ট তেইশ বারো উনিশশো আটানব্বইতে এটাকে পুনর্নির্মাণ করা হয় ভেতরে সেরকম কিছু নেই সাইট সবার আগে মনুমেন্টটা দেখান আগে সাইডটা একটু ঘুরে দেখিয়ে দিই সাইডে ঘাসপালা মনে হচ্ছে অনেক জন্মেছিল কিন্তু সংস্কার করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই তিনটে দিকে তিনটে ফলকে কিছুই লেখা নেই যা আছে সব সামনের দিকে তো এই যে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ফলক এটাই লেখা আছে ব্যাটেল ফিল্ড অফ পলাশি জুন টোয়েন্টি থার্ড এটা হচ্ছে ইংরেজদের যুদ্ধ জয়ের কীর্তি ইংরেজরা যুদ্ধ জয়ের পরে এই জায়গাটা তাদের একটা কুকীর্তির নিদর্শন এটা মনুমেন্টের পাশেই একটা ইয়ে ফলক দেখতে পাচ্ছি যেটাতে লেখা আছে পরাদেশ পরাদেশ্রাসীদের বিজয়গ্রস্ত নয় সিরাজ মদন মোহনলালের নাম অক্ষয় বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম আড়াইশোতম বর্ষ পলাশি যুদ্ধ দিবস তেইশে জুন দু হাজার সাত মাননীয় দেবব্রত বিশ্বের সাংসদ অর্থাৎ এখান এই জায়গাটা যখন আড়াইশো বছর পূর্তি হয় পলাশি যুদ্ধের তখন এটা স্থাপনা করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছি আরও একটা স্ট্যাচু রয়েছে যেটাতে লেখা আছে প্রথমে এটা দেখিয়ে নি একজনের এটাই সম্ভবত সিরাজদোল্লার মূর্তি লেখা আছে বিদেশি বেনিয়া বসতাবিরোধী জেহাদিনায়ক সিরাজ দোল্লা উদ্বোধক এটাও হয়েছে তেইশে জুন দু অর্থাৎ ফলাশি যুদ্ধের আড়াইশো বছর পূর্তিতে এখানেও একটা সরকারি ফলক দেওয়া রয়েছে এটাতেও লেখা আছে তো পেয়ে গেছি এখানকার স্থানীয় একজনকে তো তার মুখেই শুনে নাও পুরো ব্যাপারটা এখানকার যদিও তোমরা মানে ইতিহাস পড়েইছো এবং সব ক্লাস মানে মাধ্যমিক বলো বা তার আগের সিলেবাসে সব কিছুই কম বেশি থাকে তবুও একজনের লোকাল একজনের কাছ থেকে একটু শুনিয়ে শুনে নাও কথাগুলো এটা হয়েছে হিস্টোরিক্যাল প্লেস অফ পলাশি এখানে একটা মনুমেন্ট আছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন ইংরেজদের সঙ্গে নওয়াজ সাহাজুল্লাহ যুদ্ধ হয় নবাব পুরো পরাজিত হয় এখানে একটা আম্রকুঞ্জ ছিল সেটা এখন নাই প্রায় তিনশো বছর আগেকারের ব্যাপার এখন নেই সেটা কিছু স্ট্যাচু আছে যারা সৈনিকরা মরে মরে গিয়েছিল তাদের একটা কিছু কিছু স্ট্যাচু আছে আর কিছু ধ্বংস হয়ে গেছে এবং একটা এখানে হ্যাঁ এটা বাংলো আছে বাংলোতে ওই সময়কারের যে প্লেস সেই প্লেসের নদী বা ড্রয়িং সেটা ভেতরে ছিল আছে কি না আছে কি না এবং এখানে নবাব শাজদোলার একটা ট্যাচু আছে হ্যাঁ এই হচ্ছে এখানকারের ইয়ে মানে ম্যাপ যে অবস্থায় ছিল সেটা কিছু পরি একটু ই হয়েছে আর কি হ্যাঁ কিছু নতুনত্ব হয়েছে একটু রং চং করে ই হয়েছে এইভাবেই আছে

তখন তো সিরাজদুল্লাহ পড়ে তারপর তো মীর না মির্জাফর মনে হয় কতদিনের জন্য হ্যাঁ মির্জাফর নবাব হয়েছিল নবাব হয়েছিল আট বছর না হ্যাঁ তারপরে সে তার স্মৃতিগুলো এখানে কিছু নেই যা আছে মুর্শিদাবাদে তার সমাধি সৌধ আছে এবং তার বাড়ি ঘর যেগুলি আছে সেগুলি আছে এটা মুর্শিদাবাদ এখানে মির্জাফরের কিছু নেই স্মৃতি কিছু নাই এখানে হয় অনুষ্ঠান মাঝে মধ্যে হয় এখানে লোকাল যারা আছেন তারা এখানে ওই ঈদ দিন কিছু পতাকা উত্তোলন করে হ্যাঁ স্বাধীনতা দিবস কিছু ইয়ে করে এবার সেখানে হয়তো কিছু লোক মান্যগণ্য লোক থাকেন তারপর তাদের নিয়ে একটা বিশিষ্ট লোক নিয়ে সে পতাকা উত্তোলন করে দিয়ে একটা অনুষ্ঠান হয় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কাউকে অনেক তথ্য জানতে পারলাম আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এক সময় কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু এর মতো মহান ব্যক্তিত্বরাও পলাশির এই জায়গাটাতে এসেছিলেন এই নিদর্শনটাকে দেখতে যেরকম উনি বললেন এখন টুকটাক অনুষ্ঠানটা অনুষ্ঠান হয় টুকটাক মেনটেন্স হয় সরকারি নিরিখে তো কিন্তু এই জিনিসটা মানে এইভাবেই যেন তার মানে আমাদের ভারতবর্ষের ইতিহাস এভাবেই সংরক্ষণ করে চলে তাই যদি মানে তোমাদের এই জায়গাটাকে দেখতে হয় চাক্ষুষ তাহলে অবশ্যই পলাশি আসতে পারো ট্রেনে করে শিয়ালদা ডিভিশন থেকে যে কোনো একটা ট্রেনে তোমরা আসতে পারবে পলাশি স্টেশনে আর ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরও পলাশির ওপরেই পড়বে তো অবশ্যই এইসব ইতিহাসগুলোকে বেঁচে থাকতে একবার অন্তত এইসব দর্শনগুলো যেগুলো ইতিহাসে বারবার পড়ে মুখস্থ করতে হয়েছে নাম্বার পাওয়ার জন্য পরীক্ষাতে তো সেই জায়গাগুলোকেও এসে দেখতে ভুলবে না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো যদি এভাবেই ইতিহাসটাকে সংরক্ষণ করে রাখতে চাও ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর আমার যদি ভিডিও বাকি সব ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো তো গুড বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে